2019 আজও জীবন্ত আইসিসির সবশেষ মেজর ইভেন্ট হোস্ট ইংল্যান্ড এন্ড ওয়েলস। বিশ্বকাপের ঘরে ফেরা সাথে প্রথমবার ক্রিকেট শ্রেষ্ঠত্বের স্বাদ পাওয়া ইংলিশদের কাছে গেল দশকের শেষ আইসিসি ইভেন্টকে করেছে বিশেষ মর্যাদা। সেই বিবেচনায় বাংলাদেশের ভাগ্যটা মন্দই বলতে হয়। 2014 পর থেকে অংশগ্রহণটাই যেন মুখ্য ক্রিকেট প্রেমে বুদ হয়ে থাকা দেশটার কাছে। মেজর ইভেন্ট আয়োজনের সুযোগের সবটা যে ছিল কুক্ষিগত। তবে অবস্থা বদলেছে, বিসিবি আবারও ঘরে ফেরাতে চায় নানা ফরম্যাটে বিশ্ব শ্রেষ্ঠত্বের আসর, যেখানে অপেক্ষায় 2024 থেকে 21 আট বছরে আট আইসিসি ইভেন্ট। চলতি মাসের 29 তারিখের মধ্যে বিসিবি জানাবে এক্সপ্রেশনস অফ ইন্টারেস্ট। তবে তার আগে সতর্ক আর কৌশলী সিনিয়র পরিচালক জালাল ইউনুস আর সাজ্জাদুল আলম ববির কমিটি। বিসিবির পরিকল্পনায় 6 ইভেন্ট। জুনের বর্ষা মৌসুমের আসর আয়োজনে অনাগ্রহী ক্রিকেট বোর্ড 2024 আর 30 বিশ্বকাপ টি টোয়েন্টির সূচি পড়েছে বাংলাদেশের ভরা বর্ষায়। অনাগ্রহের সাথে আছে বিশেষ আগ্রহের জায়গাও। প্রকাশ্যে কেউ মুখ না খুললেও খেলা যোগ জেনেছে অন্তত একটা চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে চায় বিসিবি, যা 2025 আসরের সূচি ফেব্রুয়ারি আর 2029 আইসিসির শিডিউল অক্টোবরে। টুর্নামেন্টে দল সংখ্যা 8, আসর আয়োজনে লাগবে মাত্র 3 ভেন্যু 15 ম্যাচের জন্য। পুরো আসর শেষ করতে সময় লাগবে 18 দিন। সবকিছুই বিসিবির সক্ষমতার সাথে মানানসই। আউট অফ 8 আমরা 6টাতে আমরা পার্টিসিপেট করার জন্য আমরা চেষ্টা করব আর কি, 6টার জন্য। কিন্তু কোনটা পাবো কি পাবো ইটস ভেরি ডিফিকাল্ট বলা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য খালি কি বাংলাদেশ কেনে কম্পিট করবে? আরও অনেক দেশ আছে ক্রিকেট ইংলিশে, সবাই করবে। তো বিবেচনাটা তো সেভাবে হবে যে কার এখানে সক্ষমতা রয়েছে এগুলো হোস্ট করার, চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন বা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বলেন, টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বলেন। একক আয়োজনের মূল লক্ষ্য যদি হয় চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে এশিয়ান বোর্ডগুলোর সাথে বিসিবির নেগোসিয়েশন চলছে 2026 আর 28 বিশ্বকাপ টি টোয়েন্টি আর 2 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে। এই 4 ইভেন্টে 3টা আবার হবে অক্টোবর নভেম্বরে উইন্ডোতে। চৌথ আয়োজক হবার পরিকল্পনায় বোর্ডের সম্মানজনক অবস্থানটাও নিশ্চিত করতে চায় কমিটি, আর তা হলো শুধু নিজেদের ম্যাচ আয়োজন নয়, বেশি আর গুরুত্বপূর্ণ ম্যাচের হোস্ট হতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।